নোয়াখালীর প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সুবর্ণচর উপজেলার সড়কটির বেহাল দশা। এতে ভোগান্তিতে পড়েছেন সুবর্ণচর ও হাতিয়া উপজেলার প্রায় 5 লক্ষাধিক মানুষ। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় এমন অবস্থা হয়েছে। নোয়াখালী সংবাদদাতা মশিউর রহমানের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। নোয়াখালী জেলা সদর থেকে হাতিয়া ও সুবর্ণচর উপজেলার প্রধান সড়ক এটি। প্রতিদিন স্কুল কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক, ব্যবসায়ী সহ হাজারো মানুষ যাতায়াত করে এই সড়কে। দীর্ঘদিন সড়কটি সংস্কার না করায় সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে এই সড়কে, এতে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। বৃষ্টি হলে পানি জমে দুর্ভোগ পৌঁছায় চরমে, এতে চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। আমরা ব্যবসা বাণিজ্য দীর্ঘদিন পর্যন্ত করতে খুব অসুবিধা। রাস্তা খারাপ হওয়ার কারণে আমরা হাঁটি হাঁটি মাদ্রাসায় যাই, তাই খেলা সহায় না। এক সপ্তাহ গাড়ি চালালে ধরুন চার হইতে পাঁচবার ওয়ার্কশপ নিয়ে গাড়ি কাজ করাইতে হয়। রাস্তা ভাঙার কারণে গাড়িরও অনেক ক্ষতি হয় এবং আমাদের ফ্যাড়ে মাজা বেগিনে ব্যথা শুরু হয়। মানুষ চলাচলের অনুপযোগী, তাই অনতিবিলম্বে আমি এই রাস্তাটা দ্রুত যেন বাস্তবায়ন হয় এইটুকু প্রত্যাশা করব। সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী জানান, সড়কটি মেরামতের জন্য ঢাকায় প্রস্তাবনা পাঠানো হয়েছে, একনেকে পাশ হয়ে আসলে দ্রুত কাজ শুরু করা হবে। আমাদের পরিকল্পনা কমিশনে আছে, এটা এখানে অনুমোদন অপেক্ষায় আছে, একনেকে উঠলে, অনুমোদিত হলে পরে আমরা কাজ শুরু করব। সড়কটি দ্রুত সংস্কার করার দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।